আশা করং মরকমুং ইয়াগলো ফানো চয়ালা মন্ত্রীকে বরার বা সৈ ত্রিপুরা হাস্ত হাপাইকা বাংলাদেশি ককটিশাল হরমোহনপুর গোপালনগর আমসাইনি খড়কচার বাংলাদেশি নখবই বরং বর্ডার পার খ্লাইটু বনের খড়গপুরে দালাল এরেস্ট খ্লাইকা সিদাই থানানি পুলিশ তুমফলা যাক বাংলাদেশ হানি ইন্ডিয়া হ খারি ফ্যামিলি ইয়াগুলো মানুষ খরমে বাংলাদেশে তমকেশে বাংলাদেশ হানি খারি ফ্যামিলি ইয়াগুলো দালাল রোগ নিয়াগ্ন রমি বদর বা সৈ ত্রিপুরা হাস্ত সকিকা বরা বদর আমি আশুক রাগ মরমু দমফানো চাইলামা তিখে বদর বা সুয়ে ইন্ডিয়া হাও হাপাই দো বাংলাদেশ হানি বড় রকমের কাশ ফ্যামিলি কক্সিং সামো হাইনু হাই মুখান ইয়ে লুকজাখা লুকু রকমের অ কক্সিং সামো আশুক রাগ মরমু ইয়াগুলো ফানো চাইলামা তিখে বদর বা সুয়ে ত্রিপুরা হাস্ত হাপাই দা বাংলাদেশে ককটিশাল হর মোহনপুর গোপালনগর আমচানী খরকসার বাংলাদেশ নখবই বরকন বদার পার খ্লাই দুগুনে খরকবুরে দালাল এরেস খ্লাইকা সিদাই থানানি পুলিশ পাতি মিনুতি মোহনপুরনি এসডিপিউ বিজয় সেন শাখা সারগুরমনি হাইকেল ককটিশাল হর পেট্রোলিংনি বাগে অংকরমানি বদার আমচাই হওয়া আপুরু অন পুলিশ রকম থানি কাইসা কক্রমা সকালমানি গোপালনগর আমসে কিসাসে বাংলাদেশি রকসে এলামাতিকে হাস্তে ফাইজা খুনয় আরও খরকসার বাংলাদেশ নখবই খরকবুরে দালাল রমকা সিদাই থানানি পুলিশ গতকাল রাত্রেবেলা আমাদের কাছে একটা সোর্স মাধ্যমে খবর এসছে যে আমগাছিয়া বর্ডার এরিয়া দিয়ে কিছু দুটো অটোর মধ্যে কিছু বাংলাদেশি লোক ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়ান দুটো অটো ড্রাইভার ওদেরকে সাহায্য করছে এবং সঙ্গে ইন্ডিয়ান বর্ডার টাউটও ওদেরকে হেল্প করছে। তো এই হিসাবে আমাদের অফিসার এবং টিম সিদাই পিসের টিম সেখানে যায় এবং লোকাল যে স্থানীয় মানুষের সহায়তায় এবং আমরা দুটো অটোকে আমরা ধরতে পারি এবং সঙ্গে আমরা টোটাল সাতজন বাংলাদেশি ন্যাশনাল এবং ইন্ডিয়ান টাউটস ইনক্লুডিং অটো ড্রাইভার সহ টোটাল 12 জনকে আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তী সময়ে ওদের কাছে আমরা ডকুমেন্ট ও বিভিন্ন কাগজপত্র দিয়ে আমরা প্রডিউস করতে বলি এবং তারা আমাদেরকে সময় চায়। তো সময় চেয়ে ওরা আজ সকাল অবধি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারিনি, সেই হিসাবে আমরা একটা কমপ্লেন নিয়েছি, সু মোটো কমপ্লেনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমরা ওদেরকে কোর্টে পাঠিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই ধরনের কোনো লোক আপনারা পেয়েছেন বা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছে এরা? না, আপনি তো আপনারা জান নিশ্চয়ই জানেন যে সম্প্রতিকালে যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ওরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরে খবরে দেখছি যে অনেক হিন্দু পরিবার থেকে নিয়ে আদার্স বিভিন্ন বাড়িঘর ধ্বংস করছে, লুটপাট করছে। তো সেটার কারণেও হয়তো বা হতে পারে, তখন তো চলছে, দেখা যাক আমরা তখন থেকে কী বেরিয়ে আসি। কয়জনকে আটক করতেন? টোটাল 12 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা 7 জনই ট্রান্সজেন্ডার। আরও বিভিন্ন জায়গায় কোনো ধরনের আটকের খবর এসেছে? হ্যাঁ, আমরা যে ইনফিল্ট্রেশন হচ্ছে সে তার কথা মাথায় রেখে আমরা বর্ডার এরিয়াতে অনবরত প্যাট্রোলিং করছি। আমরা আশা করছি যদি এমন কোনো এন্ট্রি হয় ইন্ডিয়াতে আমরা আশা করি তাদের করতে সক্ষম হবো। পাতি নুরম জাগে খড়গপুরে দালালনি বিশৃঙ্গ খড়কসা হানকে গোপালনগর আমচানি অমর ফারুক মিয়া হানি বসাইমাঙ্কা আবু হাইকিন ও দালবিদাল পাতি নুঙ্গ করুন জাক তঙ হানি বকমাও সাউলমাঙ্কা পাইথাগো টাংশাল ও খড়কসার বাংলাদেশিতে খড়গপুরে দালাল নদরবা নগতি শাখা পুলিশ। ব্যুরো রিপোর্ট চিনকরা।